20 নম্বর অঙ্কটা একটু দেখতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আসলে এখানে বলেছে যে OABC একটি সমান্তরিক, OA x অক্ষ বরাবর, OC রেখার সমীকরণ y = 2x, B বিন্দুর স্থানাঙ্ক 4 2, A ও C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং AC কর্ণের সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কতে অবশ্যই চিত্রটা আঁকতেই হবে। হ্যাঁ, তাহলে কিভাবে করা যায় আমরা আগে চিত্রটা একটু চিন্তা করে নিই। বলেছে কি OABC একটি সমান্তরিক, OA x অক্ষ বরাবর, তার মানে ওটা হচ্ছে আসলে মূল বিন্দু, সমান্তরিকের একটা বাহু হচ্ছে OA, এটা x অক্ষ বরাবর। OC রেখার সমীকরণ y = 2x, y = 2x, y = 2x, অর্থাৎ কি এটা y = mx, তাহলে mx মানে কি মূল বিন্দু দিয়ে যাবে এরকম একটা সরলরেখা, তাহলে আমরা ধরতে পারি এটা এতটুকু হচ্ছে আসলে OC। তাহলে বাকি সমান্তরিকটা কিন্তু আমরা ইজিলি এঁকে ফেলতে পারি, এই হচ্ছে B পয়েন্টটা। এখন আর কি কি দেওয়া আছে, বলেছে যে OC x অক্ষ বরাবর, আচ্ছা তাহলে এটা x অক্ষ বরাবর হলো, OC রেখার সমীকরণ এখানে বলে দিয়েছে y = 2x, আর B বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 4 2। এখন আপনার কাছে কি চেয়েছে, A বিন্দুটা কত হবে, C বিন্দুটা কত হবে, এতটুকু আগে চেয়েছে। এরপরে বলেছে যে এই যে AC কর্ণ, AC কর্ণের সমীকরণটা আসলে কত, তাহলে এখন আমি যদি কোনোভাবে A আর C বিন্দু জানি, তার মানে কি দুটা বিন্দু জানি, তাহলে এই দুটা বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ একটু আগে যে সূত্রটা দেখলাম সেই সূত্রটা দিয়ে কিন্তু AC কর্ণটা বের করে ফেলতে পারি। তো এখন আগে আমাদের কাজ কি, প্রথমে আগে আমাদের দুটা বিন্দু বের করে নিতে হবে। তো তাহলে আমরা পরীক্ষা হলে কিভাবে লিখবো, লিখবো হচ্ছে এভাবে যে দেওয়া আছে OABC সমান্তরিকের OA, অর্থাৎ প্রশ্নে যা যা বলা আছে সেটা একটু সুন্দর করে লিখে দিতে হবে, x অক্ষ বরাবর, OC রেখার সমীকরণ y = 2x এবং B বিন্দু স্থানাঙ্ক 4 2, একটু প্রশ্নে বলা ছিল। আচ্ছা, একটা জিনিস এবার একটু খেয়াল করি যে C বিন্দুর স্থানাঙ্ক যদি ফার্স্টে চিন্তা করি, এই বিন্দুটার আমরা জানি একটা ভুজ থাকবে আর একটা কি থাকবে, কোণই থাকবে। এখন দেখো যে এই BC রেখা আর OA রেখা কি পরস্পর সমান্তরাল, অবশ্যই, কারণ সমান্তরিকের বিপরীত বাহুতে পরস্পর সমান্তরাল হয়, তার মানে হচ্ছে এই x অক্ষ থেকে B বিন্দুর উচ্চতা যা, এই উচ্চতাটাই কিন্তু আসলে কি C বিন্দুর উচ্চতা না, মানে এই উচ্চতা আসলে কতটুকু, B বিন্দুর কোটি, অর্থাৎ এতটুকু উচ্চতা আসলে কত, এতটুকু উচ্চ হচ্ছে 2, কারণ এটার কোটি হচ্ছে 2, তাহলে এটা উচ্চতা যদি 2 হয় এটার উচ্চতা আসলে কত হবে, অবশ্যই 2 হবে, তার মানে আমরা অবশ্যই বলতে পারি যে C বিন্দুর কোটিটা অবশ্যই 2 হবে। ভুজ কি হবে এখন আমি জানি না, বাট কোটিটা যে 2 হবে এটা শিওর, কেন, কারণ BC আর OA পরস্পর সমান্তরাল, তাহলে অবশ্যই B বিন্দুর কোটি যা C বিন্দুর কোটি তা হবে। সো এটা এখন আমরা লিখব যে যেহেতু BC সমান্তরাল OA, সুতরাং B ও C বিন্দুর কোটি একই, সুতরাং C বিন্দুর কোটি y = 2। এখন C বিন্দুটা কোথায় অবস্থিত, y = 2x সরলরেখার উপর অবস্থিত, তার মানে অবশ্যই এই বিন্দুটা এই সরলরেখাকে মেনে চলবে, ওই যে সিদ্ধ করা বলা যায়। তাই এখন এই এটা যদি x হয় আর ওটা যদি 2 হয় তাহলে আমরা কিন্তু এই বিন্দুটা এখানে এখন বসায় দিতে পারি, তাহলে y এর মানটা আসলে কত বসবে, এখানে বসবে 2, এই y এর মানটা যদি 2 বসায় দিই তাহলে y = 2x সমীকরণ, অর্থাৎ এই সমীকরণটা থেকে কিন্তু আমি x এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি ভুজ বের করতে চাই কি লিখবো, যে সুতরাং C বিন্দুর ভুজ এটা হবে কি y = 2x, যেখানে y এর মানটা হচ্ছে 2, তাহলে x এর মান আসে 1, এটাই হচ্ছে আসলে C বিন্দুর ভুজ। সো তাহলে এখন আমরা বলতে পারি যে সুতরাং C বিন্দুর স্থানাঙ্ক 1, 2, তার মানে এখানে এখন আমরা কিন্তু পেয়ে গেছি এটা স্থানাঙ্ক 1, 2। সো আমাদের কিন্তু একটা কাজ অলরেডি শেষ, সেটা কি C বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন আমার কাজ কি, নেক্সট কাজ হচ্ছে A বিন্দুটা বের করা। আচ্ছা, এবার A বিন্দুর দিকে যদি তাকাই, একটা জিনিস কিন্তু আমি অবশ্যই শিওর, সেটা কি যে এটার কোটি কিন্তু 0, কেন 0, কারণ x অক্ষের উপর সে অবস্থিত, তাহলে কোটি 0, আর কি দরকার, ভুজের মান দরকার। সো আমি এখন কি লিখবো, যে যেহেতু A বিন্দু x অক্ষের উপর অবস্থিত, সুতরাং A বিন্দুর কোটি অস্তু 0, ধরি A বিন্দুর ভুজ আমরা ধরে নিচ্ছি x। এবার x এর মানটা কিভাবে বের করবো, এটা আসলে খুবই সহজ। দেখো আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহু কি পরস্পর সমান হয়, তাহলে BC এর দৈর্ঘ্য যা হবে OA এর দৈর্ঘ্য আসলে তাই হবে, কারণ দুটা বাহু সমান।
তো তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ও এ সমান বিসি, সুতরাং ও এ মানে কি মূল বিন্দু থেকে এটা দূরত্ব, এটা ভূত যদি এক্স হয় তাহলে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব অবশ্যই কি হবে এক্সই হবে। তাহলে আমরা বলতে পারি ও এ মানে হচ্ছে এক্স, আর বিসি কি বি বিন্দুও জানি সি বিন্দুও জানি এদের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, দূরত্বের সূত্র দুটা বিন্দু। সো এখান থেকে আমি আসলে কি পেয়ে যাচ্ছি, এটা তো জিরো, এটা পাচ্ছি টু থ্রি স্কোয়ার, তার মানে এক্স এর মান পাচ্ছি থ্রি। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে থ্রি জিরো, সো আমি কিন্তু পেয়ে গেছি এটা হচ্ছে থ্রি জিরো। এই হচ্ছে দেখো আমরা সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। আচ্ছা তো আসলে এতটুকুর মধ্যে আমরা ওই সব কিছু আসলে নর্মাল আগের সূত্রটাই ব্যবহার করেছি যেখানে আমরা কথা সিদ্ধ করেছি, আর এরপরে হচ্ছে দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে এ বিন্দুটার স্থানাঙ্ক বের করেছি। এবার লাস্ট যে অংশটা বলেছে আরেকটা লেজ আছে অঙ্ক, সেই লেজটা কি এসি কর্ণের সমীকরণ বের করো। তো এখন যেহেতু আমি এও জানি সিও জানি তাহলে তাদের সমীকরণটা কি হবে সেটা আমরা যদি লিখতে চাই, সুতরাং এসি কর্ণের সমীকরণ তাহলে দুটা বিন্দু, ওই যে দুটা বিন্দুর আমি সরলরেখার সমীকরণ কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু, কারণ বিন্দুগুলো কি কি একটা হচ্ছে থ্রি জিরো একটা হচ্ছে ওয়ান টু, ইকলস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে এখানে আসছে হচ্ছে এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই টু ওয়াই বাই মাইনাস টু। সো যদি আমরা কাটাকাটি করে গুণ করে দিই তাহলে এটা হয়ে যায় হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকলস টু মাইনাস ওয়াই, সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকলস টু জিরো, এটাই হচ্ছে সরলরেখাটার সমীকরণ। সো আমাদের এই হচ্ছে একটা অ্যান্সার, এই হচ্ছে একটা অ্যান্সার সি বিন্দু আর এ বিন্দু, আর লাস্ট অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকলস টু জিরো। সো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব, এই অঙ্কটা অনেক সময় অনেকবারই পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসলে আসছে। এবার আমরা আরেকটা একটি স্পেশাল প্রবলেম দেখি যেটা হচ্ছে সরলরেখা সংক্রান্ত একটি অঙ্ক। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা ছাত্রাবাস কোনো একটা হোস্টেল ধরা যাক, সেখানে মোট ব্যয় অর্থাৎ যে যত ধরনের ব্যয় হয় খাওয়া দাওয়া তারপরে ইলেকট্রিক বিল যত কিছু আছে যাই হোক সকল ব্যয় এটা আমরা ধরছি ওয়াই দিয়ে, আর ওই ছাত্রাবাসে যতজন থাকে যে সদস্য সংখ্যা সেটা আমরা ধরছি এক্স। এখন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে যদি ১২ জন সদস্য থাকে অর্থাৎ ১২ জন ছাত্র যদি থাকে তাদের জন্য মোট খরচ পড়ে কত ১০৪০ টাকা। তো আসলে এটা অনেক কম খরচ বুঝেই যাচ্ছে, ধরলাম যে এটা হচ্ছে আমাদের ইশাকার আমলে যেখানে ১ টাকায় অনেক চাল পাওয়া যেত এরকম ব্যাপার স্যাপার, যে ১২ জন সদস্যের জন্য মোট খরচ হচ্ছে ১০৪০ টাকা আর ২০ জন সদস্যের জন্য মোট খরচ হচ্ছে ১৬০০ টাকা, একটু কন্ডিশন দেওয়া আছে। তাহলে বলছে এক্স ও ওয়াই এর মধ্যে সরলরৈখিক সম্পর্ক নির্ণয় করো, এবং সদস্য সংখ্যা যদি ১৫ হয় তাহলে মোট ব্যয় কত হবে এটা বের করো। আচ্ছা তো এটা এখন আমরা কীভাবে করতে পারি, এখানে এখন দেখা যাচ্ছে যে মোট ব্যয়টা হচ্ছে ওয়াই দিয়ে আমরা প্রকাশ করতেছি, তার মানে এখানে আমরা যেটা ওয়াই এটা নীল কালিতে লিখেছি, দেখা যাচ্ছে যে ১২ জনের জন্য ব্যয় কত ১০৪০ এটাও আসলে ওয়াই, এবং ২০ জনের জন্য ওয়াইয়ের মানটা হচ্ছে ১৬০০। তাহলে আর সদস্য সংখ্যা হচ্ছে কালো কালি দিয়ে দেখাচ্ছি এক্স, তাহলে এইখানে সদস্য সংখ্যা হচ্ছে ১২, এক্স এর মান ১২, এবং এই জায়গায় ১৬০০ টাকার যখন ওয়াইয়ের মান তখন এক্স এর মান হচ্ছে ২০। সো আমরা যখন একটা চিন্তা করতে পারি যে দুইটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারি, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, তাহলে যখন এক্স এর মান ১২ ধরলাম এটা হচ্ছে সেই ১২, তখন ওয়াইয়ের মান কত ১০৪০, তাহলে ধরলাম এটা হচ্ছে আমাদের ১০০০-এর মাথা, তাহলে হয়তো এটা থেকে একটু উপরে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ১২ ১০৪০। আর যখন এক্স এর মান ২০ ধরলাম এটা হচ্ছে যে আমাদের ২০, তখন ওয়াইয়ের মান হচ্ছে ১৬০০, তাহলে হয়তো ধরে নিচ্ছি এতটুকু হচ্ছে আমাদের ১৫০০ বা ১৬০০ ধরলাম এটা হচ্ছে ১৬০০, তাহলে এই জায়গাটা ধরে নিচ্ছি যে ২০,১৬০০। তাহলে এই দুটো পয়েন্টকে যদি যোগ করি একটা অবশ্যই সরলরেখা পাবো দুটো পয়েন্টকে যোগ করলে। এখন এক্স ও ওয়াই এর মধ্যে সরলরৈখিক সম্পর্ক মানে হচ্ছে আসলে এই সরলরেখাটার সমীকরণ তোমাকে চাইছে, তো তাহলে আমরা এখন খুব সহজে বলতে পারি যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দু হচ্ছে কত ২০,১৬০০ আর একটা বিন্দু হচ্ছে ১২,১০৪০, তাহলে আমাদের এক নাম্বারটা যদি বের করতে চাই সমীকরণটা কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকলস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান
y1 minus y2 এটা হচ্ছে x1 y1 এটা হচ্ছে x2 y2 আচ্ছা তো এবার যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো 8 এখানে পাবো হচ্ছে 560 তাহলে একটু কাটাকাটি করলে x minus 20 equals to এখানে হয় 756 তার মানে 70 y minus 1600 এবার যদি r গুণ করে দেই তাহলে পাচ্ছি 70x minus 1400 equals to y minus 1600 তাহলে y এর মান কত আসছে 70x plus 200 এটাই হচ্ছে আসলে x ও y এর মধ্যে সরলরৈখিক সম্পর্ক অর্থাৎ একটা সরলরেখার সমীকরণ আচ্ছা তাহলে এক নাম্বার কাজ শেষ এবার কি বলছে যে সদস্য সংখ্যা যদি 15 হয় মোট ব্যয় কত এখন সদস্য সংখ্যা আমরা কি দিয়ে প্রকাশ করেছি x দিয়ে তাহলে খুব সহজ কথা x এর মান দিয়ে এখানে 15 বসে তাহলে আসলে মোট ব্যয়টা কত হবে তাহলে দুই নাম্বার যদি আমরা করতে চাই তাহলে x equals to 15 হলে y equals to কত হবে 70 into 15 plus 200 তার মানে আসলে 35 1050 plus 200 সেখানে আসবে হচ্ছে 1250 এত টাকা তাহলে সুতরাং ব্যয় 1250 টাকা তাহলে এই হচ্ছে আমাদের উত্তরটা যে যদি সদস্য সংখ্যা 15 হয় তাহলে ব্যয় কত হবে তো এটা আসলে খুবই একটা প্র্যাকটিক্যাল অঙ্ক তাই না যে এখানে আমরা সদস্য সংখ্যা কত হবে সেটার জন্য আমরা খরচ বের করতে পারবো খুব ইজিলি এবং খুব সিম্পল সরলরেখার সূত্র দিয়ে আসলে বের করে দেওয়া যায় তো এই ধরনের সরলরেখার অঙ্কগুলো যে বিভিন্ন ছোটখাটো প্র্যাকটিক্যাল লাইফের বিভিন্ন প্রবলেমও কাজে লাগতে পারে সেটারই একটা ছোট এক্সাম্পল ছিল এই অঙ্কটা